হ্যালো ডিয়ার, আমি আবারও তোমাদের সামনে হাজির হলাম একটি এপিসোড নিয়ে, যেটা আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করে কিভাবে আমরা প্যাটার্ন মেক করতে পারি, অর্থাৎ প্যাটার্ন তৈরি করতে পারি। এবং তার ব্যবহার হলো আমরা এটা দিয়ে র্যাপিং পেপার তৈরি করতে পারি, বিভিন্ন ফেব্রিক ডিজাইন করতে পারি, আমরা টাইলস ডিজাইন করতে পারি, অথবা যে কোনো ডিজাইন যেখানে আমাদের এই ধরনের রিপিটিং ডিজাইন থাকতে পারে, এই ধরনের ডিজাইনগুলোতে আমরা এই প্যাটার্ন মেক করে সেটাতে অ্যাপ্লাই করতে পারি। খুবই সহজ এবং সুন্দর ট্রিক, তোমরা ফলো করো এবং দেখো আমরা খুব দ্রুত এটা করে ফেলতে পারবো। তো আসো শুরু করা যাক। আমরা এখানে যে শেপ বা অবজেক্টগুলো ক্রিয়েট করা আছে, এটা তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো অবজেক্ট ক্রিয়েট করে নিতে পারো। আমরা জাস্ট এটাকে সিলেক্ট করব, করে আমরা এখানে অবজেক্ট আছে, আমরা অবজেক্টে চলে যাব, প্যাটার্ন, প্যাটার্ন থেকে মেক প্যাটার্ন, এখানে পপ আপ হচ্ছে, আমরা জাস্ট ওকে প্রেস করব। এখন দেখো যে আমাদের প্যাটার্ন মেক হয়ে গেল। এখন এটা আমরা বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারি। দেখো, কখনো আমরা নাম দিলাম সে ফর মাই প্যাটার্ন টু, কারণ মাই PATERN প্যাটার্ন টু আমি এটা করলাম, কারণ আমার একটা প্যাটার্ন ওয়ান সেভ করা আছে, সেই জন্য আমি মাই প্যাটার্ন টু দিলাম। এখন দেখো তোমরা এটা বিভিন্নভাবে সাজাতে পারো, এটা অ্যারেঞ্জ বাই বা টাইল বাই গ্রিড বা ব্রিক বাই রো, অথবা তোমরা দেখো এক একবার কিন্তু খেয়াল করলে বুঝতে পারবে এক এক ধরনের ডিজাইন তোমরা দেখতে পাবে, কাস্টমাইজেশন দেখতে পাবে, ব্রিক বাই কলাম বা কলাম, এটা তোমরা যেভাবেই দেখতে চাও সেভাবে এটাকে সাজাতে পারবে। সেফর আমি এটাই রাখলাম, রাখার পরে এখন দেখো আমি এটাকে আবার বিভিন্ন ধরনের, আমি এটা প্রেস করে দেখো প্যাটার্ন টাইল টুল সিলেক্ট করে আমরা এটাকে যদি বিভিন্নভাবে ছোট বড় করি, দেখো আমাদের যে স্পেস একটার সাথে আর একটার, এটা কিন্তু আমাদের কাস্টমাইজেশন হবে। আমরা যদি আরও একটু ক্লোজার নিয়ে আসতে চাই, একটু ক্লোজ করতে চাই, তাহলে দেখো আমাদের অবজেক্টগুলো কাছাকাছি চলে এসেছে। তো এইভাবে তোমরা করতে পারো। আবার আবার এগুলোকে তোমরা কপিস কতগুলো একটু বেশি সংখ্যক তৈরি করতে, 7x7 তোমরা দিতে পারো, অনেক বেশি সংখ্যক ই হয়ে গেল, আমাদের কপিস তৈরি হয়ে গেল। তো তুমি যাই করো না কেন, আসলে প্যাটার্ন মেক করাটা হলো আসল কথা, প্যাটার্ন মেক হয়ে গেল। আমরা এখন এখানে দেখো মাই প্যাটার্ন সেভ এ কপি ডান ক্যান্সেল, আমরা এখানে ডান ক্লিক করলাম, আমাদের প্যাটার্ন তৈরি হয়ে গেল। আমাদের দেখো আমরা এইটাকে ডিলিট করলাম, এখন আমরা সিম্পল একটা শেপ ক্রিয়েট করতে পারি। আমরা একটা রেক্ট্যাঙ্গল ড্র করলাম যার ফিল কালার যে কোনোটা হতে পারে। এখন আমাদের কাজ দেখো, আমরা সিলেকশন টুল ভি প্রেস করে সিলেকশন টুল আমরা সিলেক্ট করে নিয়ে আমরা এখানে দেখো মাই প্যাটার্ন টু কোনটা আছে, এইটা মাই প্যাটার্ন টু আমরা ক্লিক করি, ক্লিক করলে দেখো যে আমার এখানে মাই প্যাটার্ন টু আছে, এটা আমাদের অবজেক্টটা চলে আসলো, এটা আমরা ক্যান্সেল করে আমাদের ডবল ক্লিক করা হয়ে গেছে, আমরা সিম্পলি এখানে ক্লিক করলে হয়ে যেত, দেখো আমাদের প্যাটার্ন ক্রিয়েট হয়ে গেছে, অর্থাৎ এই পাশে যেটা দেখছো এই পাশে এটা হয়ে গেল। তো চলো তোমরা আর বসে থেকে কি করবে, তোমরা এটাকে নিজেদের মতো করে অ্যাপ্লাই করো, বিভিন্ন রকম অবজেক্ট ক্রিয়েট করো এবং সেগুলো দিয়ে প্যাটার্ন তৈরি করো। তোমরা যে কোনো সমস্যা অনুভূত হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, আই এম অলওয়েজ দেয়ার টু রেসপন্ড ইউ, অ্যান্ড অনেস্টলি অ্যাজ মাচ অ্যাজ পসিবল আই উইল ডু ইট কুইকলি, সো নো লেট, জাস্ট ট্রাই ইট অ্যান্ড লেট মি নো হাউ ইউ আর ডুইং। থ্যাংক ইউ সো মাচ।